নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সোমবার সকালে হঠাৎ পূর্ব বর্ধমান জেলার কান্লার মুচিপাড়া মোড়ের একটি মাংসের দোকানে হানা দেয় কান্লা পুরসভার কনজারভেন্সি বিভাগের সভাপতি অনিল বসু। খাসির মাংসর নাম করে সেই পয়সায় ধাড়ির মাংস বিক্রির অভিযোগ ওঠে এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে। এর আগে কান্লা পুরসভার পক্ষ থেকে মাংস বিক্রেতাদের নিয়ে একটি বৈঠক করে সমাধান করা হয়েছিল, কেউ যেন মানুষকে ঠকানোর ব্যবসা না করেন। খাসির মাংসর দোকানে কেবলমাত্র খাসির মাংসই বিক্রি করার কথা বলা হয়। তারপর ইয়া করছে যে এটা ধারী নেতা, এরা এদেরকে আমি দীর্ঘদিন ধরে মিটিং করে বলেছি এবং খাসি ধারী অনেকগুলো ধরা হয়েছে যে একটা গরিব মানুষ যিনি 250 টাকার মাংসটা তিনি কেন 700 টাকা দিয়ে নেবেন, কেন 700 টাকা দিয়ে তিনি গরিব মানুষ যেভাবে এত কষ্টের পয়সা দিয়ে 700 টাকা দিয়ে 1 কেজি মাংস কিনছে তাকে ঠকানো হচ্ছে, তাকে দিচ্ছে ধারীর মাংস 250 টাকার মাংস তাকে দিচ্ছে। আপনারা মিউনিসিপ্যালিটি থেকে কি স্টেপ নেবেন? এটা স্টেপ 10,000 টাকা জরিমানা, 3 মাসের শাস্তি। কেন এগুলো এই নোংরামি আমি কালনায় চলতে দেবো? কালনায় এরকম আমার যেহেতু আমার ডিপার্টমেন্টে সারা কালনাতে ফাঁসি কাটতে হবে, ধারির জায়গায় ধারি কাটতে হবে, যেটা বড় বাজার ধারি কাটে সেখানে ধারি বিক্রি করতে লেখে সাইনবোর্ড লেখে যে আমি ধারি বিক্রি করছি, কিন্তু এখানে যেখানে খাসি বিক্রি করছে সেখানে কেন ধারি রাখছে? মানুষকে ঠকিয়ে দিচ্ছে এইভাবে, বাড়ি থেকে কেটে কেটে এনে খাসির সঙ্গে পাইল করছে, সেই খবরও আমি আমার কাছে আছে। দীর্ঘদিন ধরে আমি তাইতায় আছি, এবার আমি তো হাতে নাতে ধরতে পেরেছি, তাই একে আমি 10,000 টাকা কালনা মিউনিসিপ্যালিটি থেকে জরিমানা করব এবং 3 মাসের শাস্তি দেব। এদিন ওই দোকানে হানা দিয়ে 10,000 টাকা জরিমানা ও 3 মাস দোকান বন্ধের নির্দেশ দেন অনিলবাবু। যদিও ওই বিক্রেতার দাবি তিনি ধাড়ির মাংস বিক্রি করেননি। ধাড়ি বেচছো বলো? ধাড়ি কোথায়? আমি তো বলছি এটা বিশ্বাস করতে না দাদা, তাহলে তাহলে ফুড ইন্সপেক্টর আসবে তারপরে দেখবে নাকি? এটাও ধাড়ি, এটাও ধাড়ি। তোমার কি মনে হচ্ছে এটা ধারী নয়? এটা ধারী নয়, আমি তো বলছি। কোনটা কোনটা ধারী? এটা ধারী নয়, আবার মিথ্যা কথা বলছো। কান্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।